সময়ের উপরে সময়ের মর্যাদা, দিনের উপরে দিনের মর্যাদা, রাতের উপরে রাতের মর্যাদা, সব কাল সব যোগ এক সমান নয়, সব দিন এক সমান নয়, সব রাত এক সমান নয়, সব সময় এক সমান নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খাইরুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, শ্রেষ্ঠতম যুগ হচ্ছে আমি নবীর যুগ, তারপরে তার পার্শ্ববর্তী যুগ, তারপর তার পার্শ্ববর্তী যুগ। এখানে এই যে যুগ বা কালকে আল্লাহর হাবিব এমনভাবে উপস্থাপন করলেন যে সব কাল এক সমান এটা মনে করার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক কালের উপর, এক যুগের উপর আরেক যুগের ফজিলত দান করেছেন, মর্যাদা দান করেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই আমাদের সামনে স্পষ্ট করে দিলেন, সব জমিন এক সমান নয়। পৃথিবীর সমস্ত জমিন যদিও আল্লাহ পাকের সৃষ্টি, কিন্তু মর্যাদার দিক থেকে সব জমিন এক সমান নয়। যেমন কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু الذي باركنا حوله لنريه من آياتنا। সূরা ইসরা, সেই সূরা ইসরার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাতের যে এই সফর হয়েছিল, সফরের প্রথম পর্ব যেটা ইসরা, সেই ইসরার কথা বলতে গিয়ে ইরশাদ ফরমান যে পাক পবিত্র সেই মহান সত্তা যিনি তার খাস মহব্বতের বন্দাকে মসজিদে হারাম অর্থাৎ মক্কা শরীফ থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা সফর করাইছেন, সেই মসজিদে আকসার পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাকের সাদ ফরমান, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সেই মসজিদে আকসা এমন একটা স্থান যে স্থানটা আল্লাহ পাক বরকতপূর্ণ করে দিয়েছেন। কীভাবে বরকতপূর্ণ করে দিয়েছেন? ওই মসজিদে আকসার অঞ্চল যেখানে অনেক আম্বিয়ায়ে কেরামের বাসস্থান, যেখানে অনেক আম্বিয়ায়ে কেরামের কবর শরীফ নিহিত আছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে আকসা অঞ্চলকে মুবারক হিসেবে উল্লেখ করেছেন, বরকতপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং পৃথিবীর সাধারণ কোনো অঞ্চল আর বাইতুল মুকাদ্দাস অঞ্চল, মসজিদে আকসা অঞ্চল, দুইটা স্থান এক সমান নয়, দুইটা স্থানের মধ্যে বেশ কম আছে। মসজিদে হারাম শরীফ, সেই মসজিদে হারাম মক্কানগরী, সেই মক্কানগরী আল্লাহ রাব্বুল আলামিন যেই মক্কানগরীকে তার ঘর এই কাবা শরীফের মাধ্যমে সম্মানিত করেছেন। অতএব পৃথিবীর সাধারণ কোনো স্থান আর মক্কা নগরী এক সমান নয়, এই কাবা শরীফের ওসিলায় কয়েক মাইল ব্যাপী এই স্থানটা, এই জায়গাটা হারাম হয়ে গিয়েছে, মর্যাদাবান হয়ে গিয়েছে, পরম সম্মানিত হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইয়াসরিবে হিজরত করেছেন, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় ইয়াসরিব মদিনা মুনাওয়ারায় পরিচিত হয়েছে, এবং মাইল ব্যাপী এই অঞ্চল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে হারাম হিসাবে, মহা সম্মানিত স্থান হিসাবে নির্ধারিত হয়েছে। অতএব পৃথিবীর সাধারণ কোনো স্থান, কোনো জায়গা আর আল মদিনাতুল মুনাওয়ারা অথবা আল মক্কাতুল মুকাররমা এই স্থানগুলো সমান হইতে পারে না। বিশেষ কারণে এক জামানার উপর আরেক জামানার মর্যাদা, বিশেষ কারণে এক স্থানের উপর আরেক স্থানের মর্যাদা। হাজিরিনে কেরাম, মাসগুলোর মধ্যে আরবি 12টা যে মাস আছে, মাসগুলোর সবটি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি এবং নির্ধারিত, 12 মাস। এই 12 মাস মর্যাদার দিক থেকে সব মাস এক সমান নয়। রমাদানুল মোবারক, আল্লাহ রাব্বুল আলামিন সেই রমাদানুল মোবারকের পরিচয় দিয়েছেন,
شهر رمضان الذي انزل فيه القران رمضان المبارك সেই মহিমান্বিত মাস যেই মাসে আল কোরআনুল কারীম নাযিল হয়েছে যে কোরআনে কারীম নাযিল হওয়ার কারণে এই রমজানুল মুবারক সম্মানিত হয়ে গেছে বাকি যে 11 মাস আছে বাকি 11 মাসের চাইতে রমজানুল মুবারকের মর্যাদা বেশি হাজিরিনে কেরাম সপ্তাহের 7 দিন 7টা দিনই আল্লাহর সৃষ্টি কিন্তু সপ্তাহের 7 দিন এক সমান নয় মর্যাদার দিক থেকে 7 দিনের মধ্যে বেশ কম আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাবারের ব্যাপারে ارشاد ফরমান ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআতে তোমাদের সপ্তাহের 7 দিনের মধ্যে জুমাবারের মর্যাদা সবচেয়ে বেশি এই জুমাবার এত মর্যাদাবান কেন হলো যে এই দিন সাইয়্যিদুনা হযরতে আদম সফিউল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালামের জন্মবার ছিল আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করেছেন জুমাবার এই জুমাবার সপ্তাহের 7 দিনের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একদিন আবার যদি আমরা দেখি সপ্তাহের 7 দিনের একটা দিন হলো সোমবার এই সোমবার দিনও সাধারণ অন্য দিনগুলোর তুলনায় সম্মানী যেহেতু এই সোমবার দিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন ছিল মিলাদুন নবী হয়েছে এই সোমবারে এবং নবীর প্রতি সর্বপ্রথম ওহী নাযিল হয়েছে এই সোমবারে এই কারণে বাকি দিনগুলোর চাইতে সোমবারের মর্যাদা বেশি আবার যদি আমরা দেখি বৃহস্পতিবার এই বৃহস্পতিবার এই দিনটা অন্য সাধারণ দিনের চাইতে বেশি সম্মানী কেন বৃহস্পতিবার দিন এমন একটা দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দার সমস্ত আমল পেশ করা হয় এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন এবং বৃহস্পতিবার দিনকে রোজা রাখার মাধ্যমে উদযাপন করেছেন আল্লাহর নবী প্রতি সপ্তাহে সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন তাহলে সোমবারের 7 সপ্তাহের 7 দিনের মধ্যে আমরা যদি দেখি শুক্রবার জুমাবার দিন এক এক দৃষ্টিকোণ থেকে জুমাবার দিন ওটা হলো মর্যাদাপূর্ণ আবার সোমবার দিনও মর্যাদাপূর্ণ আবার বৃহস্পতিবার দিন এটাও মর্যাদাপূর্ণ বাকি যে 4 দিন আছে ওই 4 দিনের তুলনায় এই 3 দিন জুমাবার সোমবার বৃহস্পতিবার মর্যাদার দিক থেকে উপরে বেশি মর্যাদা হাজিরিন সময়ের দিক থেকে আমরা যদি বিচার করি প্রত্যেক রাত যে আছে রাত রাতগুলো রাতের সবটা সময় এক সমান নয় সূর্য অস্ত যাওয়ার পরে থেকে তুলুয়ে ফজর পর্যন্ত যেই সময়টাকে রাত বলা হয় এই রাতের সব অংশের মর্যাদা এক সমান নয় রাতের 2/3 শেষ হয়ে যাওয়ার পরে শেষ 1/3 যখন শুরু হয় সেই সময়ের মর্যাদা আগের যে 2/3 এর চাইতে অনেক বেশি কারণ শেষ 1/3 যখন শুরু হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি শান অনুযায়ী দুনিয়ার আসমানের কাছে এসে ডাক দিয়ে বলেন তোমরা কে আছো আমার কাছে মাফ চাওয়ার মাফ চাও আমি তোমাদেরকে মাফ করে দেব তোমরা কে আছো আমার কাছে রিজেক চাইবে আমার কাছে চাও তোমাদেরকে আমি রিজেক দেব তোমরা কে আছো আমার কাছে তোমরা সমস্যাগ্রস্ত আছো আমার কাছে সমস্যা থেকে পানাহ চাও মুক্তি চাও আমি তোমাদেরকে সমস্যা থেকে মুক্তি দেব আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই এই যে রাতের যে সময়টা এই সময়ের সব অংশ মর্যাদার দিক থেকে এক সমান নয় শেষ 1/3 মর্যাদা প্রথম 2/3 চাইতে মর্যাদার দিক থেকে বেশি হাজিরিনে কেরাম ঠিক এমনিভাবে মাসগুলোর দিকে যদি আমরা চিন্তা করি রমজানুল মুবারক ফজিলতপূর্ণ আবার বর্তমান আরবি যে মাস শাবানুল মুআজ্জম এই শাবান মাসটাও এক দৃষ্টিকোণ থেকে অনেক মর্যাদা সম্পন্ন এক দৃষ্টিকোণ থেকে এই শাবান মাসটাও মর্যাদা সম্পন্ন কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং
রমজানুল মুবারক ছাড়া বাকি যত এগারো মাস আছে, বাকি এগারো মাসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন এই শাবানুল মুহাজ্জমে, শাবান মাসে। বুখারী শরীফ বাবু সাওমে শাবান এই অধ্যায়ের মধ্যে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, এই হাদিস শরীফ থেকে জানা যায় তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক পুরা মাস রোজা রাখতেন, আর এই রমজানুল মুবারক ছাড়া বাকি এগারো মাসের মধ্যে সবচাইতে বেশি রোজা রাখতেন যেই মাসে সেটা হলো শাবান মাস। আবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আরেকখানা রেওয়ায়ত পাওয়া যায়, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি রোজা রাখতেন, রমজানুল মুবারকের পরে সবচাইতে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। এই শাবান মাস পুরাটাই আল্লাহর নবী রোজা রাখার মাধ্যমে কাটিয়ে দিতেন, সুবহানাল্লাহ। এই গেল নবীজির আমল, শাবান মাসে বেশি রোজা রাখতেন। তিরমিজি শরীফের হাদিস, এই হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন তার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে তুরফাউল আমাল ফীহি ইলাল্লাহ, এই শাবান মাসে আল্লাহর সামনে বন্দার সমস্ত আমল পেশ করা হয়, উপস্থাপন করা হয়। তো আমি পছন্দ করি আমার আমলটা শাবান মাসের যেই দিনই আল্লাহর দরবারে উপস্থাপন করা হোক আমি যেন রোজাদার অবস্থায় থাকি, অর্থাৎ শাবান মাসের কোন দিন আল্লাহর দরবারে আমল পেশ করা হবে এটা স্পষ্ট নয়। আমি এই মাসটা এত বেশি রোজা রাখি তার কারণ যেই দিনই, শাবান মাসের যেই তারিখে যেই দিনে আল্লাহর দরবারে আমার আমল পেশ করা হবে তখন আমি যেন রোজাদার অবস্থায় থাকি, সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, নাসাই শরীফ মুসনাদে আবু ইয়ালা, মুসনাদে আবু ইয়ালার মধ্যে একখানা হাদিস, ওই হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, আপনি বাকি এগারো মাসের মধ্যে, রমজানুল মুবারক ছাড়া বাকি এগারো মাসের মধ্যে শাবান মাসে বেশি রোজা রাখতে পছন্দ করেন, এত বেশি রোজা রাখেন তার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন যে এই শাবান থেকে পরবর্তী শাবান মাস পর্যন্ত যে এক বছর সময়, এই এক বছর সময়ের মধ্যে যত মানুষ মৃত্যুবরণ করবে মাইয়িতের তালিকাটা করা হয় এই শাবান মাসে। এই কারণে আমি চাই, আমি মহব্বত করি, আমি পছন্দ করি আমার নামটা যদি এই শাবান মাসে মাইয়িতের খাতায় উঠে যায় তাহলে আমি রোজাদার থাকা অবস্থায় যেন আমার নামটা মাইয়িতের খাতায় ওঠে, এই কারণে আমি শাবান মাসে বেশি রোজা রাখি। তো হাজরিনে কেরাম, আমরা দেখলাম রমজানুল মুবারক এটা তো সম্মানী মাস আছেই, এই শাবান মাসকেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে মূল্যায়ন করেছেন, বেশি বেশি রোজা রাখার জন্যে, নফল রোজার জন্যে এই মাসকে আল্লাহর নবী পছন্দ করেছেন, এবং যেই কারণে নবীজি এই মাসকে এত গুরুত্ব দিয়েছেন এবং এত বেশি রোজা রাখেন রেখেছেন আল্লাহর নবী কারণও বর্ণনা করেছেন। শাবান মাসে আল্লাহর কাছে বন্দার আমল উপস্থাপন করা হয়, এই শাবান মাসে আগামী এক বছরের মাইয়িত যারা হবেন, যারা মৃত্যুবরণ করবেন তাদের তালিকা করা হয় শাবান মাসে। হাজিরিনে কেরাম, রমজানুল মুবারক মহিমান্বিত মাস, সেই মাসে যেভাবে একটি রাত আছে মহিমান্বিত, সেই রাতের নাম হলো লাইলাতুল কদর, ঠিক তেমনিভাবে এই শাবানুল মুআজ্জম বা শাবান মাসে একটি রাত আছে বিশেষ গুরুত্বপূর্ণ রাত, সেই রাতটা হলো লাইলাতুন নিসফে মিন শাবান। কিছু কথা আমাদের জানতে হবে, বুঝতে হবে, তার কারণ বর্তমান যুগে নানান ধরনের ওয়াসওয়াসার কারণে অনেক ভালো ভালো কাজ থেকে
মানুষ দূরে সরে যাচ্ছেন। এই ওয়াসওয়াসাগুলোর মধ্যে একটা হলো একদল মানুষের ধারণা মহিমান্বিত রাত বলতে শুধু শবে কদর, শুধু শবে কদর, রমজানুল মুবারকের শবে কদর, এছাড়া গুরুত্বপূর্ণ আর কোনো রাত নাই তাদের কাছে। এই লাইলাতুন নিসফে মিন শাবান বা শাবান মাসের মধ্যবর্তী যে রাত, এই রাতের কোনো গুরুত্ব তাদের কাছে নাই। এবং বলতে বলতে এমনও শোনা যায় যে এই লাইলাতুন নিসফে মিন শাবান বা শবে বরাত যাকে আমরা বলি, এই শবে বরাতে যে কবর জিয়ারত করা হয়, তারা বলেন যে কবরস্থানে যাওয়া, শবে বরাতে কবরস্থানে যাওয়া, এই রাত জেগে ইবাদত বন্দেগী করা, এই ধরনের কোনো দলিল নেই। এই কথাগুলো বলার মাধ্যমে সাধারণ মানুষ আমরা যারা আছি, যদি ইসলামী চিন্তাবিদ পরিচয়ধারী কোনো মানুষ এই ধরনের কথাবার্তা বলেন যে এই শবে বরাত বলতে কিছুই নাই আর শবে বরাতে কবরস্থানে গিয়া কবর জিয়ারত করতে হবে, এই ধরনের কিছুই নাই, কোনো দলিল নাই, এই রাত জেগে ইবাদত করতে হবে, এই ধরনের কোনো দলিল নাই, যদি ইসলামী চিন্তাবিদ পরিচয়ধারী কোনো মানুষের মুখ থেকে এই ধরনের বক্তব্য পাওয়া যায়, তাহলে আমরা সাধারণ মানুষ বিপদে পড়ে যাই। এই রাতটা আমরা উদযাপন করব নাকি উদযাপন করা বাদ দিব, এই রাতে আমরা কবর জিয়ারত করব নাকি এই রাতের কবর জিয়ারত আমরা বাদ দিব, আমরা সাধারণ মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। এই কারণে এখন সময়ের দাবি হলো যে এই যে শবে বরাত উদযাপন করা, এই রাতে কবর জিয়ারত করা, এই রাতে ইবাদত বন্দেগী করা, এগুলোর কোনো দলিল আছে কি না, কোনো ভিত্তি আছে কি না, এই বিষয়গুলো আমাদের জেনে নেওয়া। যদি আমরা জানতে না পারি, তাহলে আমাদের না জানার কারণে এই যেই সমস্ত মানুষ এর বিপক্ষে কথাবার্তা বলেন, তাদের ওয়াসওয়াসা আমাদেরকে গ্রাস করবে, আমরা ধোকার মধ্যে পড়ে যাব এবং একটি ভালো কাজ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব। হাজিরিনে কেরাম, আসুন আমরা একটু জানার চেষ্টা করি, এই যে শবে বরাত যাকে বলা হয় শবে বরাত, এই শবে বরাত প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে একটা বিষয় আপনাদের খেদমতে প্রথমে আরজ করতে চাই। আমাদের মধ্যে বর্তমানে কিছু কিছু বক্তব্য আসে ইউটিউব চ্যানেলগুলোর মাধ্যমে, আমরা আরও বেশি সমস্যার মধ্যে পড়ে গেছি। ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে বক্তব্যগুলো অনেক সময় উল্টাপাল্টা দেওয়া হয়, তো আমরা সাধারণ মানুষ আমরা তো বুঝি না এই বক্তব্যগুলো কারা দিচ্ছেন এবং তাদের বক্তব্যগুলো কতটুকু সঠিক, এটা মূল্যায়ন করারও যোগ্যতা আমাদের সব মানুষের নাই। এই কারণে অনেক সময় সুন্দর সুন্দর কথাবার্তা শুনে আমরা বিপাকে পড়ে যাই। একজন মানুষ একটা কথা বলল আর একটা দলিল উপস্থাপন করলো, একটা হাদিস পড়লো আর তর্জমা করলো, আমরা মনে করলাম যে এই লোকটা দলিল দিয়া কথা বলতেছে, কিন্তু এর পিছনে আরও যে 10টা দলিল আছে যা এর ঠিক উল্টা বিষয় প্রমাণ করে, এটা আমরা সাধারণ মানুষ তো জানি না। এই কারণে আমরা অনেক বেশি ধোকার মধ্যে পড়ে যাই। এই যে শবে বরাত, শবে বরাত সম্পর্কে একটা বক্তব্য দেওয়া হয় যে শবে বরাত কোরআন হাদিসের কোথাও নাই, শবে বরাত কোরআন হাদিসের কোথাও নাই। আমরা মানি শবে বরাত কোরআন হাদিসের কোথাও নাই, কোনটা নাই, যে শবে বরাত শব্দটা নাই, শবে বরাত কোনটা নাই, শবে বরাত শব্দটা কোরআন হাদিসে নাই, থাকবে কেন? শবে বরাত, শবে বরাত এটা তো ফার্সি, কোরআন হাদিস হলো আরবি ভাষার কিতাব, আরবি ভাষার কিতাবে ফার্সি ভাষার শবে বরাত এইটা তো থাকার কথা নয়। এই শব্দটা শবে বরাত ফার্সি শব্দটা যদি কোরআন হাদিসে না থাকে, এই কারণে আমরা কি শবে বরাতকে নাজায়েজ বলে দেব? আমরা এখন জুমার নামাজ আদায় করব, কি করব, জুমার নামাজ, এখন কেউ বলল যে নামাজ শব্দটা কোরআন হাদিসের কোথাও নাই, নামাজ শব্দটা কোরআন হাদিসের কোথাও নাই, নামাজ শব্দ কোরআন হাদিসের মধ্যে নাই, এই জন্যে কি আমরা নামাজ পড়া বাদ দিয়ে দেব, বাদ দিয়ে দেব? নামাজ শব্দটা কোরআন হাদিসে থাকবে না, তার কারণ নামাজ শব্দটা ফার্সি এবং উর্দুর মধ্যেও ব্যবহৃত হয়, এই ফার্সি বা ফার্সি শব্দটা আরবি কোরআন হাদিসের মধ্যে থাকার কথা নয়। কিন্তু নামাজ বলতে যা বোঝায়
কোরআন হাদিসের ভাষায় এটা কোরআন হাদিসের মধ্যে আছে। আমরা কি বুঝতে পেরেছি? নামাজ বলতে যা বোঝায়, যদিও এই শব্দটা কোরআন হাদিসে নাই, কিন্তু নামাজ বলতে যা বোঝায় কোরআন হাদিসের ভাষায় এই বিষয়টা কোরআন হাদিসের মধ্যে আছে, এবং সেটা হলো সলাত। সেই শব্দটা কি? সলাত। শবে বরাত, শবে বরাত মুক্তি রজনী, এই মুক্তি রজনী শবে বরাত ফার্সি শব্দটা কোরআন হাদিসে নাই, কিন্তু শবে বরাত বলতে যা বোঝায় কোরআন হাদিসের ভাষায় এটা কিন্তু কোরআন হাদিসের মধ্যে আছে। কোরআন হাদিসের ভাষায় এর নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এর নাম কি? লাইলাতুন নিসফি মিন শাবান। আর এটার আরেকটার নাম হলো লাইলাতুল বারাআত, লাইলাতুল বারাআত। হাজিরিনে কেরাম, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। শবে বরাত কোরআন হাদিসে নাই, এই কথা বলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে একটা ভয়, একটা আতঙ্ক তৈরি করে দেওয়া হয়। হাই হাই সর্বনাশ, এমন একটা কাজ আমরা করতেছি যেটা কোরআন হাদিসে নাই। আসলে কোরআন হাদিসে শবে বরাত তো আছে, ফার্সিতে নাই, কোরআন হাদিসের ভাষায় আছে। লাইলাতুল বারাআত এটার ফার্সি তর্জমা হলো বা উর্দু তর্জমা হলো শবে বরাত, আর বাংলাতে তর্জমা করলে এটা হবে মুক্তির রজনী। এটা কি? মুক্তির রজনী। এবারে আসেন এই লাইলাতুল বারাআত, শবে বরাত, এই শবে বরাত সম্পর্কে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা কিছু পাই কি না। আমরা যারা শবে বরাত উদযাপন করি, এই রাত্রিতে কবরস্থানে গিয়া জিয়ারত করি, এই ধরনের আমলগুলো করি, আমাদের নবীজির কাছ থেকে এমন কিছু পাওয়া যায় কি না? তিরমিজি শরীফের হাদিস, আম্মা জান হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর নবীর বিবিগণ যাদের কাছে নবীজি অবস্থান করতেন রুটিন মুয়াফেক, রুটিন অনুসারে, তো একদিন রুটিন মতো, সিরিয়াল মতো, হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে আল্লাহর নবী অবস্থান করবেন। নবীজি তশরিফ নিয়েছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তো আম্মা জান হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে পড়েছেন, বয়স তো কম ছিল, ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে রাতের বেলা যখন ঘুম ভাঙল, তখন তিনি দেখেন বিছানার মধ্যে নবীজি নাই, বিছানা খালি। তিনি বলেন, ফাকাত্তু রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রসুলের পাককে হারিয়ে ফেললাম। তার মানে নবীজি আমার বিছানার মধ্যে নাই, কোথায় গেলেন? আমি পরিশান হয়ে বের হয়ে পড়লাম নবীজির তালাশে। ঘর থেকে বের হলাম, বের হইয়া পরিশান হয়ে এদিক সেদিক তাকাইতেছি নবীকে কোথাও পাওয়া যায় কি না, দেখা যায় কি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখলাম, তিনি এই যে বকি কবরিস্তান, জান্নাতুল বকি, সেই বকি কবরিস্তানের পাশে দাঁড়িয়ে হাত উঠাইয়া দোয়া করতেছেন, সুবহানাল্লাহ। আমার নড়াচড়ার শব্দ শুনে নবীজি পিছন ফিরে তাকালেন এবং আমাকে দেখে ফেললেন, আমি ঘর থেকে যে বের হয়েছি। আল্লাহর নবী জান্নাতুল বকির থেকে তিনি ফিরে আসলেন হুজরার মধ্যে। হুজরার মধ্যে ফিরে আসার পর আমাকে বললেন, আয়েশা, আকুন্তে তাখাফি আইয়াহিফাল্লাহু আলাইকে ওয়া রাসূলুহু, আয়েশা তুমি কি মনে করো যে আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার উপর অবিচার করবেন, বেইনসাফি করবেন? এর অর্থ হলো, আজকের রাত রুটিন মতো তুমি আমাকে পাবে তোমার হুজরায়, অন্য কোনো বিবির ঘরে আমি যাব না, সিরিয়াল মতো আজকে তোমার হুজরায় আমি অবস্থান করব। এখন তুমি কি সন্দেহ করেছ যে তোমাকে বঞ্চিত করে আমি আজকের রাত অন্য কোনো বিবির ঘরে চলে গিয়েছি? দেখেন, রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি আগে কিন্তু এই কথাটা বলেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি লজ্জিত হয়ে গেছেন, লজ্জিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধারণা করেছিলাম যে আপনি হয়তো আপনার অন্য কোনো বিবির ঘরে তশরিফ নিয়েছেন। রাসূলুল্লাহ আগে বলেছেন যে তুমি কি এই ধারণা করো যে আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার উপর অবিচার করবেন, জুলুম করবেন?
পরে আয়েশা সিদ্দিকা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম আপনি আপনার অন্য কোনো বিবির ঘরে তশরিফ নিয়েছেন। তাহলে কি বোঝা গেল? আয়েশা সিদ্দিকার মনের ভাবটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের থেকেই বুঝতে পেরেছিলেন, সেই জন্যে আয়েশা যেই কথাটা পরে বলবেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা আগেই বলে ফেলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে যে অসীম ইলিম দান করেছেন সেই ইলিমেরই একটা প্রমাণ হলো এটা। আয়েশা সিদ্দিকা পরে যেই কথাটা বললেন এটা তার অন্তরে ছিল, প্রকাশ করেন নাই। আয়েশা প্রকাশ করার আগে তার অন্তরের কথাটা আমাদের নবীজি পেশ করে দিলেন। আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপর অবিচার করেন? এরপরে আল্লাহর নবীজি ইরশাদ করেছেন, আয়েশা তুমি শোনো, আজকের রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান। কোন রাত? লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানের কাছে তশরিফ আনেন তার কুদরতি শান অনুসারে। এই রাত্রিতে আল্লাহ পাক তার এত বেশি বন্দাবান্দিকে মাফ করে দেন, জাহান্নামের আগুন থেকে নাজাত দেন, যে বনু কলব একটা গোত্র ছিল আরবে, যেই গোত্রের মধ্যে তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ছাগল ছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় যে প্রত্যেকটা ঘরে কয়েক শ ছাগল থাকতো, এক এক ঘরে 200, 300, 400, 500 ছাগল এক এক ঘরে, এত বেশি ছাগল ছিল এই বনু কলবের মানুষের। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমান, বনু কলবের মানুষের যত ছাগল আছে, সমস্ত ছাগলগুলোর যত পশম আছে, এই পশম পরিমাণ নয় বরং এর চাইতে বেশি সংখ্যক বন্দাবান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফ, এই যে আজকের যে রাত লাইলাতুন নিসফ মিন শাবান, এই রাত্রিতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ থেকেই এই যে লাইলাতুল বারাআত আমরা বলি মুক্তি রজনী, যেটাকে ফার্সিতে বলা হয় শবে বরাত, এই শবে বরাত বা লাইলাতুল বারাআত জাহান্নামের আগুন থেকে মুক্তির রজনী, এই মুক্তির রজনী এই কথাটা, এই শবে বরাতটা এই হাদিস শরীফ থেকে প্রমাণিত। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? এই হাদিস শরীফের মধ্যে একটা বিষয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত ঘুমান নাই। কি করেন নাই? ঘুমান নাই, জাগ্রত থেকেছেন। জাগ্রতের থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বন্দেগী করেছেন, এটা হলো একটা আমল, একটা সুন্নত প্রমাণিত হলো। আরেকটা সুন্নত প্রমাণিত হলো এই রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান অথবা আমাদের পরিচিত ভাষায় শবে বরাত বলতে যাকে বোঝায়, এই রাত্রিতে জাগ্রত হয়ে ইবাদত বন্দেগী করা এবং কবর জিয়ারত করা নবীজির সুন্নত। নবীজির কি সুন্নত? হাজিরিনে কেরাম, আরও অনেক হাদিস আছে, যেমন সুনান ইবনু মাজা, আগে তিরমিজি শরীফের হাদিস থেকে আপনাদের সামনে আমি বলেছি, সুনান ইবনে মাজা সাহা সিত্তার অন্যতম একটা কিতাব। এই কিতাবের মধ্যে সাইয়দুনা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু থেকে একখানা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, ইজা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, অন্য রওয়ায়াতের মধ্যে এসেছে ওয়াসুমু ইয়াউমাহা ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফীহি লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফিরা লাহু আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু আলা মিন মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবীজি ইরশাদ ফরমান, আমার উম্মতেরা তোমরা শোনো, লাইলাতুন নিসফে মিন শাবান যখন আসবে, অর্থাৎ শাবান মাসের 14 তারিখের সূর্য যখন অস্ত যাবে এবং রাত যখন শুরু হবে, এই রাতটা তোমরা না ঘুমাইয়া কাটায় দেবে, তোমরা জাগ্রত থাকবে এবং পরের দিন তোমরা রোজা রাখবে। এই রাত কেন জাগতে হবে আর পরের দিন কেন রোজা রাখতে হবে, এর কারণও বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি
ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন যে এই রাত যখন শুরু হয়, এই রাত যখন শুরু হয় সূর্য ডোবার সাথে সাথে, রাত যখন শুরু হয় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি শান অনুসারে দুনিয়ার আসমানের কাছের থেকে বন্দাবান্দিকে ডাক দিয়ে বলেন, তোমরা কে আছো, কেউ যদি থাকো মাফ চাও আমার কাছে, আমি তোমাদেরকে আজকে মাফ করে দেব। কে আছো তোমরা আমার কাছে, রিজেক চাইবে, রিজেক চাও, তোমাদেরকে রিজেক দান করব। কে আছো তোমরা সমস্যাগ্রস্ত, আমার কাছে সমস্যা থেকে মুক্তি চাও, আমি তোমাদেরকে সমস্যা মুক্ত করে দেব। ঠিক এইভাবে বন্দাবান্দির নানান প্রয়োজনের কথা বলে বলে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন যে তোমাদের কি কার কি চাওয়ার আছে আমার কাছে চাও, যা চাইবে আজকে তোমাদেরকে দেওয়ার জন্য আমার দুয়ার আমি খুলে দিয়েছি, যা চাওয়ার তোমরা চাও আমি দেব। মাগরিব থেকে আল্লাহর পক্ষ থেকে ডাক শুরু হয়, ফজর পর্যন্ত এই ডাক চলতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদেরকে এই রাতের গুরুত্ব দেখায় বললেন, ফাকুমু লাইলাহা, আল্লাহর পক্ষ থেকে এত সুবর্ণ সুযোগ, তোমরা এই সুযোগটা হাত ছাড়া করবে না। যদি ঘুমাইয়া থাকো তাহলে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, চাওয়ার কি আছে চাও আমি দেব, আর তুমি নাক ডেকে ঘুমাইলা তো আল্লাহর কাছে চাইতে পারলা না, তুমি তো বঞ্চিত হয়ে যাবে। তুমি বঞ্চিত কেন যাবে, কেন বঞ্চিত হবে, ঘুমাও তো তুমি প্রত্যেক রাতই ঘুমাও, এই রাতটা বিশেষভাবে না ঘুমাইয়া তোমরা কাটাইয়া দিও, আল্লাহর কাছে তোমরা যা চাওয়ার সব চাইও। আর আল্লাহর নবী নিজে ইবাদত বন্দেগী করার মাধ্যমে এই রাত জেগে রাত কাটানো যে কিভাবে কাটাতে হবে এটা উম্মতকে শিক্ষাও দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এই হাদিস শরীফ যদি বলা হয় তাহলে কিছু লোক আছে একটু সলচাতুরি করে, একটু চালাকির আশ্রয় নেয়, তারা বলে যে হাদিসটার সনদ দুর্বল, এই হাদিসটার সনদ দুর্বল, এই ব্যাপারে আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা সহজে যেন বুঝতে পারি, এই জন্য এই আঙ্গিকে আমি কথাটা বলতেছি। সনদ দুর্বল এবং জাল হাদিস, জয়ীফ হাদিস আর জাল হাদিস দুইটা কিন্তু এক সমান নয়। তামাম দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিনে কেরামের ঐক্যমত যে কোনো হাদিস যদি সনদ দুর্বল হয়, তার মানে হাদিসটা যদি সনদ দুর্বলতার কারণে জয়ীফ হয়, তাহলে ফজিলতের ক্ষেত্রে এই ধরনের হাদিস দলিল হিসাবে গ্রহণযোগ্য। দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, হাদিস বিজ্ঞান যখন থেকে শুরু হয়েছে তখন থেকে মুহাদ্দিসিনে কেরাম সর্বসম্মতভাবে এই নীতিটা, এই কায়দা, এই নীতিটা তারা প্রণয়ন করেছেন যে ফজিলতের ক্ষেত্রে যদি কোনো হাদিসের সনদ দুর্বল হয় তাহলে এই হাদিস হলো জয়ীফ, এই জয়ীফ হাদিসটা ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বর্তমান যুগে আমাদের দেশের কিছু ভাই আছেন, যে ভাইয়েরা নিজেদেরকে তারা আহলে হাদিস বলে দাবি করেন, তারা নিজেরা দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিনে কেরামের যে নীতি সেই নীতি বর্জন করে নিজেরা নিজেদের মন গড়া একটা নীতি আবিষ্কার করেছেন, এবং সেটা হলো জয়ীফ হাদিস আর জাল হাদিস এক সমান। জাল হাদিস যেভাবে এটা পরিত্যাজ্য গ্রহণযোগ্য নয়, ঠিক তেমনিভাবে জয়ীফ হাদিস যেটা আছে এটাও গ্রহণযোগ্য নয়, এটা পরিত্যাজ্য। এই যে জাল হাদিস আর জয়ীফ হাদিস দুইটা এক সমান সমান, দুইটাই পরিত্যাজ্য, এটা দুনিয়ার মুহাদ্দিসিনে কেরামের নীতি নয়, এটা বর্তমান যুগে আহলে হাদিস নামধারী লামাঝাবি আমার ভাই যারা আছেন, দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিনে কেরামের নীতি বর্জন করে তারা নিজেরা তাদের মন গড়া একটা নীতি প্রণয়ন করেছেন। এবারে আসেন, এই যে ইবনে মাজাহ শরীফের হাদিস, সনদ যদি দুর্বল হয় হাদিসটা যদি জয়ীফ হয়, তাহলে এই হাদিসের আরও সমর্থক হাদিস, এই হাদিসের আরও সমর্থক হাদিস অনেক অনেক সনদে বর্ণিত হয়েছে। আর মুহাদ্দিসিনে কেরামের একটা নীতি হল কোনো হাদিসের সনদ যদি দুর্বল থাকে এবং এই হাদিসের সমর্থনে আরও অনেক হাদিস যদি পাওয়া যায়, তাহলে এই দুর্বল হাদিসটা দুর্বল থাকে না, এটা হাসান হয়ে যায়, সহি হয়ে যায়। সুবহানাল্লাহ। এবারে আসেন, লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের ফজিলত সম্পর্কে যত হাদিস আছে
এই হাদিসগুলো প্রায় 8 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে সুবহানাল্লাহ বলেন এক এক সনদ তো না ইবনে মাজার হাদিস এটা তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত শুধু আলীর থেকে নয় এই শবে বরাতের ফজিলতের হাদিসটা 8 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে হযরতে খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে আরো অনেক সাহাবী 8 জন সাহাবীর থেকে তাবির একজন তো আর শুনেন নাই একজন সাহাবীর থেকে অনেক তাবি শুনেছেন তখন ওই একজন সাহাবীর থেকে তাবিদের মধ্যে গিয়া সনদ আরো বৃদ্ধি পেয়েছে তার মানে শত শত সনদের ভিত্তিতে এই শবে বরাতের ফজিলত পাওয়া যায় অতএব সনদ দুর্বল বলে ইবনে মাজার এই হাদিস শরীফ বা শবে বরাতের ফজিলতের হাদিসটাকে উড়িয়ে দিবেন এটা কারো মুখের কথায় তো আর চলে না শরীয়তের বিধিবিধান এটা কারো মুখের কথা আর কারো মনগড়া কোনো নীতির ভিত্তিতে চলে না হাজিরিনে কেরাম তো আমরা এই এতটুকু জানবো আমরা যে শবে বরাত এই শব্দটা ফার্সি শব্দ ফার্সি শব্দ কোরআন হাদিসে পাওয়া যাবে না কোরআন হাদিসের ভাষায় এর নাম হলো লাইলাতুন নিসফে মিন শাহবান এটা কোরআন হাদিসে আছে হাদিস শরীফের মধ্যে ভুরি ভুরি প্রমাণ আছে দুই নম্বর শবে বরাত রাত জেগে ইবাদত করা কবর জিয়ারত করা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং এই রাত্রিতে আমরা রাত জাগব আমাদের নবীজি আমাদেরকে এই তাকিদ দিয়েছেন আমাদেরকে তাকিদ দিয়ে বলেছেন যে আল্লাহ সব রাত রাতের শেষ ভাগে আল্লাহ পাক ডাক দেন কিন্তু শবে বরাতে রাত শুরু হওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ডাক শুরু হয়ে যায় মাফ চাও রিজেক্ট চাও সমস্যা থেকে মুক্তি চাও তোমার যা প্রয়োজন তা চাও যা চাইবে তোমাকে দিব এই ডাকটা শবে বরাতে শুরু হয় কখন একদম রাত শুরু হওয়ার সাথে সাথে সূর্য ডোবার সাথে সাথে সুবহানাল্লাহ হাজিরিনে কেরাম তো আমরা এই শবে বরাত যথাযথ মর্যাদার সাথে শবে বরাত উদযাপন করব একটা কথা আমি আরজ করতে চাই বিশেষ করে আমার যুবক ভাই যারা আছেন যুবক ভাই শবে বরাত এত গুরুত্বপূর্ণ একটা রাত আমরা যদি গল্প গুজব করে আর হাটে বাজারে ক্যারেম টেরেমের মাধ্যমে এই শবে বরাত টাইম পাস করার জন্য এই কাজগুলো আমরা করি টাইম পাস করা তাহলে আমরা কিন্তু নিজের কিসমতে নিজেরা কোড়াল মারব মনে রাখতে হবে আল্লাহ পাক যেই রাত্রিতে কিছু দিতে চান আমরা যদি নিতে চাই না আল্লাহ পাক খুশি হবেন না বেজার হবেন আল্লাহ বেজার হবেন না খুশি হবেন আল্লাহ দিতে চান আমরা নিতে চাই না আল্লাহ দিতে চান দেওয়ার জন্য দুয়ার খুলে দিয়েছেন আর আমরা গাফিল আমরা চাইলাম না আল্লাহর কাছে তাহলে আল্লাহ পাক বেজার হবেন না খুশি হবেন আপনি কাউকে কোনো কিছু দিতে চান সেই লোকটা যদি অবজ্ঞা করে অবহেলা করে এটা নিতে চায় না আপনি খুশি হবেন না বেজার হবেন তা আপনার আমাদের প্রত্যেকের বিবেক তো বলে যে শবে বরাতে আমরা যদি অযথা সময় নষ্ট করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হবেন আল্লাহ পাককে বেজার করতে আমরা চাই না আল্লাহ পাক দিতে চান আমরা সেই সুযোগটা গ্রহণ করব আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব এই রাত্রিতে আল্লাহর কাছে বেশি চাইব এখন শবে বরাতে আমরা কেমন ইবাদত করব এখানে আরেকটা কথা কিভাবে শবে বরাত আমরা পালন করব দেখেন যে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে কেরাম তারা নিজেরা ইবাদত বন্দেগী করেছেন এবং যে যে পদ্ধতিতে ইবাদত করার মাধ্যমে তারা ফায়দা পেয়েছেন তারা অন্য মানুষকে এটা শিক্ষা দিয়েছেন আমরা যদি তাকাই হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দিকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি শুধু পীর সাহেব ছিলেন আর কিছুই ছিলেন না এই ধরনের মনে করার কোনো কারণ নাই তিনি তার যুগের মধ্যে কত উঁচু মাপের একজন আলিম ছিলেন কোরআন হাদিসের বিশেষজ্ঞ ছিলেন তার একটা লকব ছিল মুহিউদ্দিন তার নাম নয় মুহিউদ্দিন তার লকব তিনি তার জ্ঞান চর্চার মাধ্যমে ইলমে দিন সম্পর্কে যখন মানুষ গাফলতির মধ্যে ছিল
ধর্ম সম্পর্কে ধর্মকর্ম সম্পর্কে মানুষ যখন গাফলতির মধ্যে ছিল তখন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক প্রচেষ্টা করেছেন মানুষকে ধর্ম সম্পর্কে জাগ্রত করার জন্য এবং তিনি কামিয়াব হয়েছিলেন সুবহানাল্লাহ এজন্য তিনি মহিউসুন্নাহ কেউ বলতে পারে যে তিনি পীর সাহেব ছিলেন কুরআন হাদিসের কি জানেন এটা মনে করার কোনো কারণ নাই হাম্বলি মাযহাবের অনেক উঁচু মাপের একজন আলিম ছিলেন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তো আমি আগেই বলেছি নফল ইবাদত বন্দেগী নফল ইবাদত বন্দেগী এটা কিতাবে আছে কি নাই দেখার দরকার নাই নফল ইবাদত এটা কিতাবে থাকার দরকার হয় না নফল ইবাদত এটা কিতাবে থাকার কোনো দরকার হয় না আপনি যতটুকু করবেন ততটুকু নফল ইবাদত যে কাজটা আপনি করতেছেন এইটা যদি শরীয়ত বিরোধী কাজ হয় তবে তখনই এটা নিষেধ হবে শরীয়ত বিরোধী কাজ যদি না হয় তাহলে নফল ইবাদত যখন যা আপনি করবেন সবই গ্রহণযোগ্য আপনাকে বলবে যে এই কাজ কোনো কিতাবের মধ্যে নাই কোনো কিতাবে নাই শবে বরাতের রোজা রাখা কোনো কিতাবের মধ্যে নাই কিতাবে নাই বেদাত এটা হলো কিছু লোকের একটা কি হয়ে গেছে তাদের একটা মুদ্রাদোষ হয়ে গেছে মানুষকে ওয়াসওয়াসা দিয়ে ভালো কাজ থেকে ফিরানোর এই একটা দলিল তাদের কিতাবে নাই বেদাত এটা তাদের বানানো তাদের মুখের কথা মানুষকে ভালো কাজ থেকে ফিরানোর জন্য তাদের যে দলিল তাদের দলিল হলো যে কিতাবে নাই বেদাত এটা হলো তাদের দলিল এখন আমরা সাধারণ মানুষ যারা আমরা তো আর কিতাব নিয়ে তাদের সাথে তর্ক করতে পারবো না আমরাও একটা দলিল দেব দলিলটা মনে রাখবেন সবাই আমরাও দলিল দেব তারা যদি বলে যে এটা কিতাবে নাই বেদাত তাদের দলিল আমরা দলিল দিব সাধারণ মানুষ আমরা সবাই দিতে পারবো কিন্তু এটা আমরা দলিল দিব কি যে নফল ইবাদত কিতাবে থাকা লাগে না আমাদের মনে থাকবে দলিল নফল ইবাদত কিতাবে থাকা লাগে না গেল এক এই শবে বরাতে আমরা কিভাবে এই রাতটা যাপন করব বিভিন্ন ইবাদত বন্দেগী আছে যেমন কোরআনে কারিম তেলাওয়াত করতে পারেন দুরুদ শরীফ পড়তে পারেন জিকির আসকার করতে পারেন কবর জিয়ারত করতে পারেন এরপরে এই রাত্রে যদি নামাজ পড়েন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শবে বরাতে যেই নিয়মে নামাজ পড়ে তিনি ফায়দা পেয়েছেন তার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন গুনিয়াতুত তালিবেনের মধ্যে যাদের পছন্দ হয় ইচ্ছা করলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নিয়মে নামাজ পড়তে পারেন তিনি কিভাবে নামাজ পড়তেন সালাতুল খায়ের তিনি এই নামাজের নাম দিয়েছেন সালাতুল খায়ের আমাদের মনে থাকবে তো সালাতুল খায়ের দুই রাকাত করে 50 নিয়তে 100 রাকাত নামাজ দুই রাকাত করে 50 নিয়তে 100 রাকাত নামাজ আর নামাজের নাম হলো সালাতুল খায়ের নামাজের নাম হলো কি সালাতুল খায়ের দেখবেন আবার কেউ যদি শুনে ওই যে ওই দল কিতাবে নাই বেদাত এই তারা যদি পায় তাহলে আপনাকে বলবে আরে বেটা এই বেদাত করতেছ কেন এটা তো কোনো কিতাবের মধ্যে নাই আমি আগেই বলেছি নফল ইবাদত কিতাবে থাকা লাগে না তো বড় পীর সাহেব কিভাবে নামাজ পড়তেন এটা বলেই আমি শেষ করব তিনি দুই রাকাত করে 50 নিয়তে 100 রাকাত নামাজ পড়তেন প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা তেলাওয়াতের পর 10 বার সুরা ইখলাস তেলাওয়াত করতেন প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পরে 10 বার সুরা ইখলাস তেলাওয়াত করতেন এই 100 রাকাতের মধ্যে এই সুরা ফাতেহা 100 বার আর 10 বার করে সুরা ইখলাস 100 রাকাতে মোট 1000 বার প্রতি রাকাতে সুরা ফাতেহার পর সুরা ইখলাস কতবার প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পর সুরা ইখলাস কতবার 10 বার এখন তিনি 100 রাকাত নামাজ আদায় করেছেন আপনি যদি এই নিয়মে 100 রাকাত না পারেন আপনি 50 রাকাত পড়েন না পারেন 20 রাকাত পড়েন না পারেন 10 রাকাত পড়েন নফল নামাজ আপনার ইচ্ছা এখন এই যে সুরা ফাতেহা 1 বার আর সুরা ইখলাস 10 বার বড় পীর সাহেব এই নিয়মে প্রত্যেক রাকাত আদায় করেছেন ইচ্ছা করলে আপনি এই নিয়মটা অনুসরণ করতে পারেন
আর না হলে ইচ্ছা করলে আপনি অন্য কোনো নিয়মে সাধারণভাবে যেভাবে নামাজ পড়েন ওইভাবেও পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। আর আমার ওয়ালিদ মোহতারাম থেকে আমি শুনেছি, আমরা ছোট ছিলাম তখন থেকে শবে বরাতে আমাদেরকে বলতেন যে শবে বরাতে তিনবার ইয়াসিন শরীফ, ইয়াসিন শরীফ তিনবার তিলাওয়াত করা আর সূরা দোখান সাতবার তিলাওয়াত করা। ইয়াসিন শরীফ তিনবার তিলাওয়াত করা আর সূরা দোখান সাতবার তিলাওয়াত করা। আমরা ছোটবেলায় তখন থেকে আমার ওয়ালিদ মোহতারাম এইভাবে আমাদেরকে বলতেন, নির্দেশ দিতেন যে এইভাবে করো, আমরা সেভাবে করতাম। তা আমরা যাদের সম্ভব হয় নফল ইবাদত, আপনি পড়েন ইয়াসিন সূরা তিনবার না, আপনি দশবার পড়তে পারলে তো আরও ভালো, সূরা দোখান সাতবার নয়, আপনি যদি সতেরোবার পড়তে পারেন আরও ভালো, কোনো অসুবিধা নেই। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শবে বরাতের মর্যাদা রক্ষা করে এই রাতটা উদযাপনের তৌফিক দান করুন, আমিন। এই রাতে অনেকগুলো কাণ্ড ঘটে, মুসলমানেরা যেই কাণ্ডগুলো করেন সেগুলোর মধ্যে বড় মারাত্মক হলো পটকা ফুটানো। রাতটাকে ঢং তামাশার রাত বানিয়ে দেওয়া হয়, এই পটকা ফুটানো হাবি যাবি, এই যে গাছগুলো আছে, আর যুবক ভাই যারা আছেন টাইম পাস করার নামে আড্ডা দিয়ে রাত কাটিয়ে দেওয়া, এটা করবেন না ভাই, আল্লাহর দোহাই দেই। এই শাবান মাসে আগে হাদিস শরীফ আমি বলেছি, আল্লাহ নবী এরশাদ করেছেন আগামী এক বছরের মাইয়েতের তালিকা করা হয়ে যায়, যেই শাবান মাসে যেই শবে বরাতে আপনি টাইম পাস করার নামে ক্যারাম খেলতেছেন, হইতে পারে আপনার নামটা মাইয়েতের খাতায় উঠে গিয়েছে, পরবর্তী শবে বরাত আপনার নসিব নাও হতে পারে। এই জন্যে আমরা জীবনের শেষ শবে বরাত মনে করে সর্বোচ্চ সতর্কতার সাথে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই রাতটা ইবাদত পন্দগির মাধ্যমে আমরা কাটাবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। একসাথে সম্মিলিতভাবেও কবর জিয়ারত করা জায়েজ আছে। অনেক মানুষ হইতে পারে কবরস্থানে যাইতে ভয় পাবেন, একা একা কবর জিয়ারত করতে হয়তো ভয় পাইতে পারেন, এই জায়গায় পাঁচ সাতজন দশজন যদি একসাথে থাকেন আর ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না। একত্রে একসাথে সম্মিলিতভাবেও কবর জিয়ারত করা জায়েজ আছে। আল্লাহর নবীর জীবনে অনেক দিন সাহাবায়ে কেরামের দল নিয়া তিনি কবর জিয়ারত করেছেন, এমনকি সর্বশেষ আল্লাহর হাবিবের ইন্তেকালের কিছুদিন আগে, মাত্র আট দিন আগে অথবা মাত্র এগারো দিন আগে উহুদের যুদ্ধের শহীদ যারা তাদের জিয়ারত করেছেন সাহাবায়ে কেরামের দল নিয়া, সাহাবায়ে কেরামের দল নিয়া আল্লাহর নবী উহুদ যুদ্ধের শহীদ যারা, এটা বুখারী শরীফের মধ্যেও আছে এই হাদিস, দল নিয়া তিনি কবর জিয়ারত করেছেন। অতএব একা একাও কবর জিয়ারত করা জায়েজ এবং দলবদ্ধভাবেও কবর জিয়ারত করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, যেভাবে সুবিধা সেভাবেই করতে পারবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, শাবানুল মুআজ্জম, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই শাবান মাসে আগামী এক বছরের মাইয়িতের তালিকা প্রস্তুত করা হয়ে যায়। আয় আল্লাহ, জানি না এই শাবান মাসে যদি আমাদের নাম মাইয়িতের খাতায় উঠে যায় তাহলে জীবনের শেষ শাবান মাস। আয় আল্লাহ, আল্লাহ, এই মুবারক মাসের আজকের সাইয়্যিদুল আইয়াম জুমাবার তোমার ঘর মসজিদে তোমার রহমতের দুয়ারের ভিখারি সেজে আমরা হাত বাড়াইলাম, আমাদের তামাম জিন্দগির গুনাহ খাতা মাফ ফরমাও, আমাদের জিন্দগির আল্লাহ আমাদের জিন্দগির গুনাহ খাতা মাফ ফরমাও। আল্লাহ, অসুস্থ মানুষ যারা তোমার কুদরতি দাওয়াখানার থেকে শিফায়ে কামিল আদিল আনায়াত ফরমাও। আল্লাহ, তুমি তো অন্তর্যামী, কার অন্তরে কোন ফরিয়াদ আছে সব তুমি জানো। আল্লাহ, আমাদের তমাম মুশকিলাত আসান করে দাও, তমাম পরিশানি দূর করে দাও, আমাদের দিলি জায়জ মকাসিদ পুরা করে দাও। আয় আল্লাহ, আমাদের জান মাল ইজ্জত তমাম তোমার হাওয়ালা করলাম। আল্লাহ, বুজুর্গানে কেরামের দরজাত বুলন ফরমাও, তাদের রুহি ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়েজিয়াব করে দাও। আয় আল্লাহ, অসংখ্য মুসল্লিয়ান, আমরা বিশ্বাস করি এই হাজার হাজার মুসল্লিদের মধ্যে তোমার অনেক মায়ার বন্দা আছেন যাদের হাত তুমি খালি ফিরিয়ে দিবে না মওলা। আল্লাহ, সেই মকবুল বন্দা যারা তোমার কাছে যারা মকবুল তাদের হাতগুলোর ওসিলায় আমাদের প্রত্যেকের হাতগুলো তুমি কবুল ফরমাও।
আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল ফরমাও ও ফাউয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।